রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলে এখনই ছাড়পত্র দেবে না রাজভবন। রাজ্যপালের স্বাক্ষরের দাবিতে পথে তৃণমূলের মহিলা তৃণমূল কংগ্রেস। বিধানসভায় অপরাজিতা বিল পাশ হয়েছে, এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল। সেই দাবিতেই আজ গোসাইরহাট বাজারে মিছিল করে ধর্ণা সভা করেন শীতলকুচি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস। এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শেফালী বর্মন, শীতলকুচি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কল্পনা গুহ, বড় কৈমারি গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি বর্মন, চলে তার জন্য অপরাজিতা টাস্ক ফোর্স একটা গঠন করতে হবে প্রতিটি জেলায় জেলায়। এবং আরো বলেছেন যে যারা প্রথমেই যখন এফআইআর করতে আসবেন তখন বলা হয়েছে যে যে দুষ্কৃতি তার জন্য জামিন অযোগ্য ধরায় মামলাটা শুরু করতে হবে, মামলাটা শুরু করতে হবে জামিন অযোগ্য ধরায়। আমাদের নেত্রী শুরু থেকে চাচ্ছেন দোষী যেন শাস্তি পায়। আমাদের রাজ্য পুলিশ কয়েক ঘন্টার মধ্যে যে দোষীকে অ্যারেস্ট করেছিলেন তিনি কিন্তু দোষী। সিবিআই কে দেওয়া হয়েছে কেসটা, সেটাও আপনারা জানেন। সেই কেসে কি হচ্ছে আমরা কিন্তু দেখতে পেলাম যে কয়েক ঘন্টার মধ্যে যে দোষীকে আমাদের রাজ্য পুলিশ ধরেছিল তিনি কিন্তু দোষী। তার বিপরীতে আমরা কিছুদিনের মধ্যে দেখতে পেলাম, আপনারা খবর অনেকে দেখে রাখবেন, যে সিপিএমের গুন্ডা বাহিনী তারা আরজিকর হসপিটালটাকে ভাঙচুর করলো প্রমাণ লোপাটের উদ্দেশ্যে। তারা প্রমাণটাকে লোপাট করার জন্য কি করলেন, আরজিকরে হামলা করলেন, সমস্ত কিছু তছনছ করলেন যাতে কোনো প্রমাণ না থাকে। আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান? তাহলে আজই যোগাযোগ করুন গোসাইরহাটের কবিগুরু একাডেমির সঙ্গে। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয়। সন্তান আপনার, প্রতিশ্রুতি আমাদের, সম্পদ বৃহত্তর সমাজের। গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। পরিচালনায় কবিগুরু একাডেমি। এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়। এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম, পরিচ্ছন্ন শৌচালয়, বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ, কোলাহলমুক্ত শান্ত মনোরম পরিবেশ, বিশুদ্ধ পানীয় জল, যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান। এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া, চ্যাপ্টার ভিত্তিক মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে। এর পাশাপাশি এখানে নৃত্য, গান, আবৃত্তি চর্চা, শারীরিক শিক্ষা, যোগাসন, স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়। এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে। শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল আপ, চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত। তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে। সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য। গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর, বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর, শীতলকুচি, কোচবিহার। আমাদের যোগাযোগ নাম্বার 9064685997। আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সঙ্গে, আসন সংখ্যা সীমিত।